লাগালো তিন জায়গায়, রিসরা ডালখোলা এবং হাওড়া শিবপুরে। আপনি বলুন কোথাও রামনবমীর মিছিল থেকে অন্য সম্প্রদায় আঘাত পাবে এমন কোন শব্দ বাক্য সেন্টেন্স কেউ আমরা ইউজ করেছি? আমরা আমাদের ভগবানের নাম বলেছি, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। অন্য ধর্মের মিছিলে তো তাই হয়। গুরু নানকজির জন্মদিনে ওয়াই গুরুজি কি খালসা, ওয়াই গুরুজি কি ফতে, সত্রি অকালের স্লোগান হয় না? বিশ্ব নবী দিবসের মিছিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবর হয় না? প্রভু যিশুর জন্মদিনে গড ইজ গুড, প্রভু যিশুকে ভগবান নিয়ে ঈসাইরা খ্রিস্ট ধর্মের লোকেরা মিছিল করে না? কিন্তু এই মমতা ব্যানার্জি কালকেও দুর্গাপুজোর তথাকথিত উদ্বোধনে উস্কানি দিয়েছেন। মমতা ব্যানার্জির মুক্তা বন্ধ ছিল বা বিদেশে ছিল, বেড়াতে গেছিল, সেই জন্য বিশ্ব নবী দিবসে দেখবেন মুসলিম ভাইরা বন্ধুরা কয়েক হাজার মিছিল করেছে পশ্চিমবঙ্গে। কোথাও অশান্তি হয়নি, অশান্তি হয়নি এই কারণে, কারণ মমতা ব্যানার্জির মুখটা বন্ধ ছিল বলে। এ মুখ খুললেই অশান্তি লাগাবে, কারণ চাকরি নাই, বাকরি নাই, উন্নয়ন নাই, আর রাস্তাঘাট গুলো তো ঢেউ খেলাচ্ছে। এখানে আসার আগে কি হয়েছে জানেন? বড় চিরাতে ভারত জাকাত মাঝি মাড়োয়া অবরোধ করেছে বরচরাতে, তা আমাকে পুলিশের লোকরা বলছে আমার সিআরপির লোককে যে আমরা এলওপিকে আপনার নারায়ণগড় তক্তাপুর জামনাড়ায় নিয়ে যাব। কারণটা কি? যাতে এখানে আমি আসতে না পারি, আর ভারত জাকাত মাঝি মাড়োয়ার যারা আছে, আমি মিঠুন মুর্মুকে ফোন করেছিলাম, মিঠুন ফোনটা ব্যস্ত ছিল ধরেনি, বুলটি হেমব্রমকে ফোন করলাম, বুলটি বলল আপনি দাদা এদিক দিয়ে যান, কোনো অসুবিধা নেই, আর পুলিশ বলছে এদিক দিয়ে যাবেন না, 30 কিলোমিটার চল, 50 কিলোমিটার ঘুরে আসুন, যাতে আপনারা সব বাড়ি চলে যান, আর আমি এসে এখানে আপনাদের কাউকে না পাই। কি বদমাইশ, এইসব করে আমাদের আটকানো যাবে না, কাঁথি তো জিতবই লোকসভায়, তমলুক তো আমার মাটি, মমতা ব্যানার্জিকে হারানোর মাটি, ও তো দেবই মোদিজিকে, আর আমরা হয়ে গেছে 15 তারিখে হাঁটবো বিকালে। বন্যার ত্রাণে মমতা ব্যানার্জি যায়নি, খানা কুলপুর সুড়ায় আমি গেছি, আর বাকি মাঝখানে আছে ঘাটালটা, আজকে উদ্বোধন করে দিয়ে গেলাম, লিড হবে আমাদের। ইংলা সবং দেবরা আর পশ্চিম পাঁশকুড়া মিলেই 80,000 লিড হবে, বাকি দাসপুর ঘাটাল ঠিক আছে, কেশপুরটা রিপেয়ার করতে হবে, হাঁটু শেষে হাত দিতে হবে, এ সিটটাও মোদিজিকে আমরা দেব। বাবাধাম তারকেশ্বরে অর্থাৎ আরামবাগে জিতবে, আর শেষ হবে বাবাধাম চন্দনেশ্বরে দীঘা থেকে, আরামবাগ ঘাটাল তমলুক কাঠি, 4টে সিটি মোদিজিকে আমরা উপহার দেবো।